আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও পুলিশকে নিরপেক্ষ আচরণের নির্দেশ প্রধান নির্বাচন কমিশনারের। প্রয়োজনে মাঠে থাকবে সেনাবাহিনী। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা কোনো ব্যক্তির খেয়াল খুশিতে চলে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, বললেন মির্জা ফখরুল। রওশন এরশাদের সম্মেলনের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক নেই, বললেন মহাসচিব চুন্নু। জি এম কাদেরকে সংসদীয় দলের নেতা ঘোষণা। বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে শীঘ্রই জাতীয়করণ আশ্বাস পরিকল্পনা মন্ত্রীর। নানা কারণে বিলম্ব হচ্ছে সরকারিকরণে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দলীয় কর্মীর মতো নয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও পুলিশকে নিরপেক্ষ আচরণের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এছাড়াও নির্বাচনের সময় প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও মাঠে রাখা হবে বলে উল্লেখ করেছেন তিনি। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন সিএসি। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। 2019 সালের 30 জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। এর ফলে 2024 সালের জানুয়ারি মাসের 29 তারিখের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞানী সহ বিদেশি রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের সঙ্গে আলোচনা করেছে। সেই ধারাবাহিকতায় 64 জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে আলোচনা ও মত বিনিময় সভায় বসেন নির্বাচন কমিশন। নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকারের গঠনের গুরুত্ব আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকেন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিতে বৈঠকে সারা দেশের ডিসি এসপি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভা শেষে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টতা অত্যন্ত নিবিড়। সিসি নির্বাচন আয়োজনে কমিশনের অবস্থান সহ পুলিশ ও জেলা প্রশাসকদের ভূমিকা নিয়ে কথা বলেন। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারগণ অনেক সুন্দর বা ভালো অর্থপূর্ণ বেশ কিছু সাজেশনস রেখেছেন। সাজেশনগুলো নির্বাচনটাকে কীভাবে আরও সহজ করা যায়, কীভাবে ভোট কেন্দ্রগুলোকে রিঅ্যারেঞ্জ করা হলে ভোট প্রদানটা আরও সহজতর হতে পারে। দ্বাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও মাঠে রাখা হবে বলে জানান সিএসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনত যে এনফোর্সমেন্ট বাহিনীগুলো আছে, প্রয়োজনে সেনাবাহিনীকেও প্রয়োজন হতে পারে। অবশ্যই অপু, মাইটিভি ঢাকা। সংবিধান এবং নির্বাচন ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না, বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি একথা জানান। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, যারা সংবিধান বিরোধী বক্তব্য দেয় তারা এদেশে অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকার দেখতে চায়। এদেশে কখনোই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না বলেও এ সময় জানান ওবায়দুল কাদের। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল সমস্যার সমাধানের একটাই পথ, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বর্তমান সরকার অনেক প্রথিতযশা ওলামাদের কারাবন্দী করেছে অভিযোগ করে নেতাকর্মীদের পদের জন্য লড়াই না করে দেশের জন্য লড়াই করারও আহ্বান জানান তিনি। সরকারের দুর্নীতি যেন তুলে ধরতে না পারে সেজন্য সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাতগুলো থেকে তথ্য নেওয়া যাবে না বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ইসলাম ধর্ম প্রচারের কারণে আমাদের বহু আলেম উলেমাকে আজকে কারাগারে থাকতে হয়েছে, বহু আলেম উলেমাকে, এখনো তারা কারাগারে আছেন। আমরা সেগুলো ভুলিনি বন্ধুগণ, ভোলা যায় না। পথ একটাই, সেই পথ হচ্ছে যে আমরা এই সরকারকে সরিয়ে দেব। নির্বাচন এখানে কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত না এখানে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হচ্ছে।
বেগম রওশনের সাথে ঢাকা কাউন্সিলের সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রেসিডিয়াম এবং সংসদ সদস্যদের সভা শেষে তিনি একথা জানান। চুন্নু বলেন, সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা মনোনীত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী অধিবেশনে বেগম রওশন এরশাদ নয়, জি এম কাদের নেতৃত্বে জাপার সংসদ সদস্যরা যোগ দেবেন বলে জানান জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। আমাদের জাতীয় পার্টির নামে একটা কাউন্সিল রাখা হয়েছে, সেই কাউন্সিলের সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নাই। 23 জন এমপি উপস্থিত থেকে ওনাকে পরিবর্তন করে জি এম কাদের সাহেবকে নেতা নির্বাচন করার জন্য আমরা রেজলিউশন নেই এবং আজকেও তারা একমত হয়েছেন যে আমরা যা পার্লামেন্টের পার্টি সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত এখনো কার্যকর হচ্ছে না কেন, সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যাতে আমরা মাননীয় স্পিকারের সঙ্গে কথা বলি। বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীর বাধার কারণে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে সব দিক বিবেচনা করে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে শীঘ্রই জাতীয়করণ করার আশ্বাস দেন মন্ত্রী। ঢাকায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের একক আলোচনা সভায় তিনি এই আশ্বাস দেন। আলতান ভিনওয়াজের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যুগান্তকারী উন্নয়নের মাইলফলক অর্জন শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। এ সময় দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সহ বেতন ভাতা চালুর দাবি জানান সংগঠনের নেতারা। সব দিক বিবেচনা করে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে শীঘ্রই জাতীয়করণ করার আশ্বাস দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমার সরকার, আমাদের নেতৃবৃন্দ আছেন, সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী আছেন, তিনি আমাদেরকে নির্দেশনা দেন, আমাদের কতগুলো উদ্দেশ্য আছে। আমি মনে করি, আমি এটা ব্যক্তিগত মত বলছি, আপনাদের বেসরকার বিষয়টা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.শ. আরিফিন সিদ্দিকি। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাসিব কবির পাপ্পুরাজ। আলতান ফিরনাওয়াজ, মাইটিভি, ঢাকা। প্লাস্টিক সামগ্রী দেশের জন্য খুব সম্ভাবনাময় একটি পণ্য, এজন্য নিজ দায়িত্বে বর্জ্য থেকে প্লাস্টিক অপসারণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআইয়ের আয়োজনে টেকসই ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বলেন, দেশে পর্যাপ্ত বিনিয়োগের সুযোগ রয়েছে, সবাইকে এ খাতে বিনিয়োগ করার আহ্বান জানান তাজুল ইসলাম। সেমিনারে আরও বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন ও এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। কেউ কারো প্রতিপক্ষ হওয়ার কথা না, আমরা সবাই কোএক্সিস্ট করতে হবে। উই হ্যাভ টু হ্যান্ডেল অল দ্য প্রবলেমস কালেকটিভলি বাট উইথ দ্য এইম দ্যাট উই লাভ দ্য কান্ট্রি, উই ওয়ান্ট টু স্কেল আপ দ্য কান্ট্রি ইন দ্য লেভেল অফ দ্য কান্ট্রি হুইচ উইল ফুলফিল দ্য অ্যাসপিরেশন অফ দ্য ফাদার কমন পিপল। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নবনির্মিত বহুতল ভবনের ছাদ ঢালাইয়ের সময় নির্মাণাধীন ছাদ ধসে দুজন নিহত এবং পাঁচজন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও ধসে পড়া ছাদের নিচে আরও কতজন আটকে রয়েছেন তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনও উদ্ধার কাজ চলমান বলে জানান সদর থানার ওসি আরিফুর রহমান। আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভিতরে কী পরিমাণ লোক আছে আহত বা হতাহত এটা উদ্ধার কাজ শেষ হলে বের করে জানা যাবে। মেহেরপুর জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ। গরুর শরীরে প্রথমে পক্সের মতো গোটা গোটা দাগ দেখা দেয়, এ রোগটি পরবর্তীতে রূপ নিচ্ছে ঘায়ে। প্রতিদিনই আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খামারিদের মাঝে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। স্থানীয়দের দাবি, টিকাসহ দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে গ্রামীণ অর্থনীতির উদীয়মান এ খাত পড়বে হুমকির মুখে। প্রতিনিধি মোহাম্মদ মাহবুব আলমের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন রেজা রাহান। মেহেরপুর জেলার 22,000 গো খামারে পালন হচ্ছে প্রায় 3,00,000 গরু। লাভজনক হয় গরু পালন খাতে মনোনিবেশ করেছিলেন জেলার বেশিরভাগ মানুষ।
কিন্তু বর্তমানে ল্যাম্পি স্কিন ডিজিজ চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে খামারিদের। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে গরুর এই রোগ। সাইটের ভিতরে একটা গরুর এই যে পক্স রোগ আসে না, ওই রোগ হয়েছে, ওই একটা গরু খুবই অসুস্থ। কেউ বলে পক্স, কেউ বলে গুটি রোগ। এখন হতে যে কি হবে না হবে জানছি না, আমার পাশে একটা গরু মারাও গিয়েছে। একটা রোগটির প্রাথমিক অবস্থায় গরুর শরীর ফুলে যায়, দেখা যায় বসন্তের দাগের মতো গোটা, পরে তীব্র জ্বর ও সর্দি, পাশাপাশি খাওয়া বন্ধ করে দেয়, নিস্তেজ হয়ে পড়ছে আক্রান্ত গরু। এগুলো হওয়ার পরে পরে যে আরাম তখন শুনলাম এই সমস্যা হয়েছে। একটা গরু মানে চারটা গরুর অসুস্থ, একটা গত রাতে মারা গেছে, সকালে একটা মারা গেছে, খালি বাসন গরু হয়েছে, যায় যায় এখানে একটা মারি দিয়েছে। গরুর এই রোগ নিয়ে খামারিদের মাঝে আতঙ্ক থাকলেও তেমন সচেতনতা নেই কারো মাঝে। এমন কোনো বাড়ি নাই যে দুটি পাঁচটা গরু নাই, কেউ দশটা গরু খামার আছে অনেকের, এখানে গরুর একটা বসন্ত রোগ আসছে। প্রতিদিনই জেলার পশু হাসপাতালে বাড়ছে আক্রান্ত গরুর উপস্থিতি, তবে সংক্রমণ ঠেকাতে মাঠে কাজ করছেন সংশ্লিষ্টরা। এলএসডির যে ভ্যাকসিন আছে, আমরা যে ভ্যাকসিন সরকার থেকে সাপ্লাই আছে সে নেওয়ার জন্য উদ্যত করছি, এবং যেগুলো রোগীরা আছে আমরা তা তৎসম তাদেরকে সেটা চিকিৎসা দিয়ে রিকভারি করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং গুরুতর অসুস্থ হলে মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে আমাদের গাড়ি দিয়ে সেখানে দ্রুত আমরা সেবা পৌঁছে দিচ্ছি। রেজা রায়হান, মাই টিভি নিউজ ডেস্ক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হক। শনিবার বিকেলে টিএসসিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব ইতিহাস সমুন্নত রেখে শিক্ষার্থীদের গবেষণামূলক কাজ করারও আহ্বান জানান তিনি। সেই বিশ্ববিদ্যালয়ের যদি আমরা কোনো রকম পদস্খলন দেখি, নিশ্চয়ই সাবেক ছাত্র হিসাবে আমরা ব্যথিত হই। আমরা আশা করব বর্তমানে যারা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে, তাদের দায়িত্ব হবে তাদের অতীত, এই বিশ্ববিদ্যালয়ের অতীতকে সমুন্নত রাখা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। রাত 9:30 মিনিটে পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মে সাবিনা। আল্লাহ হাফেজ।